সামনে উপনির্বাচন আছে, তারপরে পঞ্চায়েত আছে, তারপরে লোকসভা আছে, তারপর বিধানসভা আছে। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি অত্যন্ত ভালো ফল করল এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গল লার্জেস্ট পার্টি হবে না। আমার জেলায় 5টা সিট, মিনিমাম 3টে সিট হয়ে যাবে। কিন্তু কালকে নোটবন্দি আছে, নোটবন্দি নিয়ে বিজেপি লাগছে রাস্তাঘাটে, আমি আবার বলি যে এই তো নোটবন্দির পর যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটা ভোটেই ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে বিজেপি। সুতরাং স্বাভাবিকভাবে আবার এই হিমাচল প্রদেশ এবং গুজরাটের ভোট হবে। এই দুটো নির্বাচনে হিমাচল প্রদেশে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এবং গুজরাটেও ভারী বহুমতে জিতবে। সেগুলো এখন বললে তো স্ট্র্যাটেজি কখনো কাগজকে বলে দিলে হয়, তোমার মালিক কোন জায়গায় ট্রাস্ট করবে সেটাকে এখন তোমায় বলে দেবে? ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস জিতবে না, ব্যারাকপুর বিজেপি জিতবে। কি হয়েছে, অসুবিধা কি আছে? অধীর চৌধুরী সাংসদ সদস্য, যোগীজি দীর্ঘদিন সাংসদের সদস্য ছিলেন, অথবা দেখা করতেই পারে। এটা আমি